সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা তোমাদের নবম শ্রেণীর চ্যাপ্টার 4 প্রকৃতি এবং প্রযুক্তি অধ্যায়ের সেশন 6 নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। আগের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো শিখেছিলাম সে যে বিষয়গুলো ছিল প্রকৃতি এবং প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশির ব্যবহারগুলো কী কী এবং দ্বিঘাত বা বহুপদী রাশির গ্রাফগুলো কীভাবে আঁকা হয় এবং প্রকৃতি প্রযুক্তিতে দ্বিঘাত বহুপদী রাশি কোথায় পাওয়া যায়, তিনঘাত বহুপদী রাশিগুলো কোথায় পাওয়া যায় এবং এগুলোর গ্রাফ কীভাবে আঁকা হয় সেই জিনিসগুলো আমরা শিখেছি। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো অভিজ্ঞতা অর্জন করবো বাস্তব জীবনের দুই চলক বিশিষ্ট, একটু খেয়াল করে দেখলে বুঝে যাবে যে আমরা আগের ক্লাসগুলোতে তোমাদের একটা চলক নিয়ে কাজ করেছি। যদিও আমরা বলছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, চলক একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে নিয়ে আমরা কাজ করেছি, পি অফ এক্স, পি অফ ওয়াই এই ধরনের। আজকের ক্লাসে আমরা দুই চলক তিন চলক নিয়ে কাজ করতে চাই। বাস্তব জীবনে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহারগুলো আমরা শিখব। দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার কীরকম হয়, এর মাত্রা কীভাবে নির্ণয় করা হয়, এর সহগ কীভাবে নির্ণয় করা হয় সেটা শিখব এবং বাস্তব জীবনে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহার এবং মাত্রা সহগ এগুলো নির্ণয় করব। সো আমরা যদি বাস্তব জীবনে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহার দেখতে চাই, আমরা একটা এক্সাম্পল দিতে পারি। বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়। আমরা বলতে পারি না সবগুলো চালের দাম এক, কোনোটা 80 টাকা, কোনোটা 90 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 60 টাকা, এরকম চালের কেজি প্রতি কেজি এক্স টাকা। আমরা যেহেতু চালের বিভিন্ন মূল্য পাওয়া যায় এই জন্য আমরা ধরেছি এটা এক্স টাকা এবং ডালের প্রতি কেজিটা হচ্ছে ওয়াই টাকা। ধরে চাল এবং ডাল আমরা কিনবো, তাহলে আমরা এখানে বলছি টাকা হলে 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত। তাহলে 1 কেজি চালের দাম যদি এক্স টাকা হয় তাহলে 6 কেজি চালের দাম হবে 6x টাকা প্লাস 2 কেজি ডালের মূল্য, তাহলে 2 ইন্টু ওয়াই, যেহেতু 1 কেজি ডালের মূল্য ওয়াই টাকা তাহলে 2 ইন্টু ওয়াই, এটা হচ্ছে প্রাইস। আমরা এটাকে বলতে পারি প্রাইস, টোটাল প্রাইস। তাহলে আমরা বীজগণিতের রাশি হিসেবে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু 6x প্লাস 2y, যেখানে দেখা যাচ্ছে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুইটা চলক নিয়ে আমরা বলছি যে বাস্তব জীবনে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহার, এটা একেবারে পারফেক্ট একটা এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে। আমরা যদি আরেকটা সমস্যা দেখাতে চাই সেটা হচ্ছে একখানা জমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই। যে কোনো একটা জমির দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আমি এরকম একটা জমি ধরলাম, এই জমিটার দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এর এরিয়া হবে এক্স ইন্টু ওয়াই। সো এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা ভেরিয়েবল হচ্ছে এক্স আর একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই। যেহেতু জমির দৈর্ঘ্য সব সময় সেম না তাহলে এটা একটা চলক এবং প্রস্থ সব সময় সেম হয় না তাহলে এটা আরেকটা চলক। তাহলে দুই চলক বিশিষ্ট একটা জমির ক্ষেত্রফল হচ্ছে অলওয়েজ এরিয়া ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইউনিট। সো এটা আরেকটা বাস্তব জীবনে দ্বিঘাত রাশির বাস্তব উদাহরণ। তিন নম্বর হচ্ছে, তোমাকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, বিভিন্ন বাস্তব সমস্যাকে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির মাধ্যমে প্রকাশ করো। আমরা এখানে বলছি x-3y+6, এটা একটা বাস্তব সমস্যা, এটাকে xy-1, কোনো জমির এরিয়া থেকে এক কম। এখানে বলতে পারি x2+y2-xy, যে আমরা এক্স এবং এইটাকে যদি আমরা বাস্তব রাশি হিসাবে প্রকাশ করতে চাই, আমরা একটু খেয়াল করে দেখি, এক্স স্কোয়ার মানে একটা স্কোয়ার যার দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আর ওয়াই স্কোয়ার সাপোজ এটা হচ্ছে আরেকটা ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এই দুটোটার এরিয়াকে অ্যাড করে এই দুইটা সাইড নিয়ে যদি আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, যে রেক্ট্যাঙ্গেলের এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এই এরিয়াটা মাইনাস করে দেব, তাহলে x2+y2-xy, এটা হচ্ছে দুইটা জমির এরিয়া যোগ আরেকটা জমির এরিয়া, যেখানে এই জমিটার দৈর্ঘ্য প্রস্থ সমান x2, এই জমিটার দৈর্ঘ্য প্রস্থ সমান, সো এটার এরিয়া হচ্ছে y2, আর এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর প্রস্থ হচ্ছে এক্স। এটা নিয়েই আমরা যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড, ওই ল্যান্ডের এরিয়াটা হচ্ছে xy, তাহলে আমরা মাইনাস করে দিলে আমরা পাবো x2+y2-xy। সো আমরা বাস্তব জীবনে দ্বিঘাত বহুপদী রাশি ব্যবহার দেখেছি, দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার কীরকম হবে, যে কোনো বহুপদী
যদি দুই চলক বিশিষ্ট হয় আমরা এইভাবে লিখব পি অফ এক্স কমা ওয়াই। পি অফ এক্স কমা ওয়াই লেখার জন্য আমরা সাধারণ আকার হচ্ছে যে দুইটা ভ্যারিয়েবল থাকবে, যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা লিডিং ভ্যারিয়েবল হিসেবে ধরে আমরা এরকম বলতে পারি, সাপোজ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা দ্বিঘাত চলক বিশিষ্ট বহুপদী রাশি। অথবা আমরা এরকম বলতে পারি পি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো এখানে দুইটা ভ্যারিয়েবল আছে এক্স এবং ওয়াই, তাদের চলকগুলোকে আমরা বিভিন্নভাবে ইউজ করে আমরা দুইটা সাধারণ রাশি লিখেছি। তাহলে প্রত্যেকটা দ্বিপদী দ্বিচলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকারের মতো প্রত্যেকটা টার্ম, সাপোজ আমরা এই টার্মটা ধরি, এই টার্মটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটার সাধারণ আকার হচ্ছে সি ইন্টু সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ, যেখানে সি হচ্ছে কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে সিক্স এখানে, আর এক্স এর পাওয়ার পি হচ্ছে পি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু সিক্স, পি ইজ ইকুয়াল টু টু, ওয়াই ইজ ইকুয়াল টু সরি কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা যে কোনো দ্বীপ দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকারটা হবে এরকম পি অফ এক্স কিউ প্লাস জিস জিস জিস। তো আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মেটা লিখতে চাই, এই রাশিগুলো না লিখে একেবারে স্ট্যান্ডার্ড ফর্মেটে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ নট এক্স টু দি পাওয়ার, আমরা যদি এন মাত্রা লিখি তাহলে এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার জিরো এ ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এ টু, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস, লিখতে লিখতে আমরা বলতে পারি লাস্টে লিখতে পারি এ এন এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার। এই আদর্শ আকারে এ হচ্ছে কোএফিশিয়েন্ট, এ আর দুইটা চলকের পাওয়ারগুলো হচ্ছে এন এবং জিরো, এখানে এন মাইনাস ওয়ান ওয়ান, এখানে এন মাইনাস টু ওয়াই স্কোয়ার, এভাবে লিখে লিখে আমরা লিখতে পারি এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ টু, এইভাবে এ এন, এগুলোকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট। এক্স ওয়াই হচ্ছে আমার চলক আর সর্বোচ্চ মাত্রাটাকে বলা হচ্ছে মাত্রা বা ডিগ্রি। সাধারণ আমরা যেটা লিখেছি ওটা হচ্ছে আমাদের আমি অলরেডি লিখেছি, এবং এক্স ওয়াই চলক বিশিষ্ট বহুপদী আকারকে পি অফ এক্স ওয়াই দ্বারা নির্দেশ করা যায়। আমি একটাকে বললাম দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির কি সাধারণত এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন আকারে লেখা হয়, যেখানে এম এবং এন হচ্ছে অঋণাত্মক নন নেগেটিভ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা পলিনোমিয়াল বলছি, পলিনোমিয়াল বা বহুপদীর পাওয়ার কখনো নেগেটিভ হয় না, পূর্ণ সংখ্যা, একে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর সহগ বলে। এম ইকুয়াল টু জিরো, এন ইকুয়াল টু জিরো হলে এটা একটা এ ধ্রুবক রাশি, এম প্লাস এন কে এই এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর পদের মাত্রা বলে, ধ্রুবক পদের মাত্রা হচ্ছে জিরো। বহুপদী রাশির পি অফ এক্স ওয়াই এর পদের সময়ের গরিষ্ঠ মাত্রাকে এর মাত্রা বলা হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আমরা, এখানে একটা বহুপদী রাশি হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এর প্রত্যেকটি পদের সহগ। এখানে প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে এক্স কিউব, তাহলে এর প্রত্যেকটি পদের সহগ, এখানে কোএফিশিয়েন্ট কত, কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু ওয়ান, মাত্রা কত, মাত্রা ডিগ্রি, ডিগ্রি ইজ ইকুয়াল টু থ্রি, এবং রাশি তিন মাত্রা কত, এটা আমরা পরে দেখব। দ্বিতীয় পদ আমরা দ্বিতীয় পদ পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পদের জন্য কোএফিশিয়েন্ট সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং ডিগ্রি ইজ ইকুয়াল টু টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর, এবং তৃতীয় পদের জন্য তৃতীয় পদ ইজ ইকুয়াল টু আমার ফাইভ এক্স, এই পদে কোএফিশিয়েন্ট সি ইজ ইকুয়াল টু ফাইভ এবং ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু শুধু ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রথম পদের মাত্রা কত, কোএফিশিয়েন্ট ওয়ান ডিগ্রি থ্রি, দ্বিতীয় পদের কোএফিশিয়েন্ট মাইনাস ওয়ান ডিগ্রি হচ্ছে ফোর, তৃতীয় পদের কোএফিশিয়েন্ট হচ্ছে সহগ হচ্ছে ফাইভ আর ডিগ্রি হচ্ছে ওয়ান। এই থ্রি ফোর ওয়ান এই তিনটার ভিতরে যেহেতু ফোরটা সবচেয়ে বড়,
তাহলে এই ফোরটা হচ্ছে আমাদের জন্য পুরা রাশিটার জন্য মাত্রা। পুরা রাশিটার মাত্রা হচ্ছে ডিগ্রিটা হচ্ছে এটা, দ্যাট মিন্স হাইয়েস্ট ডিগ্রি অফ দ্য টার্মস ইজ ইকুয়াল টু ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। প্রত্যেকটি পদের মধ্যে যে পদের ডিগ্রি সর্বোচ্চ সেই ডিগ্রিটাই হচ্ছে পুরা বহুপদীর জন্য মাত্রা। সো আমরা এটা মাথায় রাখবো ইনশাল্লাহ। দুচলক বিশিষ্ট বহুপদীর জন্য তোমাদের একটা জোড়া কাজ দেওয়া হচ্ছে, সেই কাজ হচ্ছে এই রাশিগুলোর প্রত্যেকটা পদের সহগ মাত্রা বের করো এবং রাশিটির মাত্রা কত হবে সেটা নির্ণয় করো। এটা করে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসে যিনি শ্রেণীর শিক্ষক থাকবেন ওনাকে দেখাবে। তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহার, এক্স ওয়াই এবং জেড দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি গণকের আয়তনের সমষ্টি কত। গণক, গণক মানে যেই রেক্ট্যাঙ্গুলার সলিডের লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট ইকুয়াল, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ইকুয়াল, তাকে আমরা বলি গণক বা ইংলিশে বলি কিউব। এখন একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এরকম তিনটা ঘনকের আয়তনের সমষ্টি কত হবে। আমরা যদি ঘনকগুলো আঁকি, সাপোজ এটা হচ্ছে এক নাম্বার ঘনক, এটা হচ্ছে এক্স নিয়ে, তাহলে এটার এরিয়া হবে এক্স কিউব, সরি ভলিউম। ঠিক পরেরটা যদি আমরা ধরি এটাকে ওয়াই, তাহলে ওয়াইয়ের জন্য আমরা পাব এটা হচ্ছে ওয়াই কিউব, এবং এটাকে আমরা পাচ্ছি জেড কিউব। তাহলে এই তিনটা ঘনকের আমরা যদি আয়তনগুলো যোগ করে দিই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা বলতেই পারি ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম, দিস ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা একেবারে বাস্তব জীবনে তিন চলক বিশিষ্ট বহুপদীর এবং তিন ঘাত বিশিষ্ট বহুপদীরও একটা পারফেক্ট এক্সাম্পল। তিন চলক বিশিষ্ট রাশিরও সাধারণ আকার কীরকম হতে পারে আমরা এখান থেকে বলতে পারি, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু এ নট এক্স টু দি পাওয়ার এম, সাপোজ আমি এটা লিখলাম ওয়াই টু দি পাওয়ার এন আর জেড টু দি পাওয়ার সাপোজ আর, প্লাস এভাবে বিভিন্ন টার্ম লিখলাম, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, জেড টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান লিখলাম। লেখার পরে লাস্টে লিখলাম একটা কনস্ট্যান্ট টার্ম কে, যেখানে এক্স ওয়াই জেড এর পাওয়ারটা হচ্ছে জিরো। সো এটা হচ্ছে লিডিং টার্ম, যেহেতু সবগুলো টার্মের পাওয়ারটা সর্বোচ্চ, এখানে তার থেকে এক কম, এরপরে এক কম এক কম এভাবে করে লিখেছে। সো এইটা হচ্ছে বহুপদী তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার, যেখানে মাত্রা হচ্ছে এম প্লাস এন প্লাস আর। তাহলে এক্স ওয়াই চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড দ্বারা নির্দেশ করা হয়। তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ পদ হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার ওরা পি দিয়েছে, আমি আর দিয়েছি, এবং সাধারণ পদের মাত্রা হচ্ছে এম প্লাস এন প্লাস পি। যদি আমরা এরকম করে লিখি, এখানে লিখবো আমরা আর, এবং পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মাত্রা বলি আমরা। একটা উদাহরণ দিয়ে আমরা যদি একটু আলোচনা করি, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড কিউব, এর প্রত্যেকটি পদে, তাহলে এক্স কিউব জেড এর জন্য, এক্স কিউব জেড এ পদের জন্য কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু ওয়ান, ডিগ্রি ইজ ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর। দ্বিতীয় পদ ছিল আমার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর কোএফিশিয়েন্ট সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, ডি ইজ ইকুয়াল টু টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। তৃতীয় পদটা হচ্ছে টু এক্স জেড কিউব, এই পদের জন্য সি ইজ ইকুয়াল টু টু এবং ডি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, দুঃখজনকভাবে এর প্রত্যেকটা পদের ডিগ্রি হচ্ছে সেম ফোর ফোর ফোর, এবং কোএফিশিয়েন্টগুলো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান টু। তাহলে এটাকে আমরা যে কোনো পদকে আমরা লিডিং টার্ম বলতে পারি এবং তার ডিগ্রিটাকে আমরা ফোর বলতেই পারি। সো এখানে প্রত্যেকটা ডিগ্রির মাত্রা হচ্ছে ফোর, সো আমরা বলতে পারি রাশিটার মাত্রা হচ্ছে ফোর। তো তোমাদের জন্য একটা বাড়ি কাজ বা জোড়ায় কাজ দিতে পারি আমরা এখন। তাহলে এখানে বেশ কয়েকটা তোমাদের জন্য টার্মস দেওয়া হয়েছে, কোয়েশ্চেন এক দুই তিন চার,
এই চারটা টার্মস থেকে তোমাদেরকে টার্মসগুলো আমরা ব্যবহার করে তিন চলক বিশিষ্ট বহুপদীর প্রত্যেকটা পদের সহগ এবং মাত্রা নির্ণয় করবো আমরা যেভাবে করেছিলাম একটু আগে ওটার মতো করে, এবং তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। যদি কোনো কোয়েশ্চেনে আটকে যাও তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে পরে ক্লাসে সেটা ইনফর্ম করবে। সো আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো শিখেছি সেটা হচ্ছে বাস্তব জীবনে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহারগুলো কী কী, এবং দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার কী হবে, মাত্রা কী হবে, এবং সহগ কীভাবে নির্ণয় করতে হয়, এবং পুরো বহুপদীর মাত্রাটা কীভাবে নির্ণয় করতে হয় সেটাই তিন বাস্তব জীবনে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির আকার এবং ব্যবহারটা কী, এবং তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার কী হয়, মাত্রা কী হবে, এবং ডিগ্রি কী হবে, কোএফিসিয়েন্ট কী হবে, সেগুলো আমরা শিখতে পেরেছি। সো আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছ। যদি কোনো টার্মস নিয়ে যদি কোনো কোয়েশ্চেনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবে যে স্যার আমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পারি না বা এই অংশটুকু বুঝতে পারি না, সেক্ষেত্রে আমরা আবার এই জিনিসগুলো আলোচনা করব। সো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।